সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজশাহীতে আনন্দ র্যালি বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধে আবারও প্রতিশ্রুতি বিএসএফ এ বছর থেকে কার্যকর হচ্ছে জিপিএ চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে দু নয়শো একত্রিশ দশমিক বাষট্টি কোটি টাকা একনেক সভায় অনুমোদিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে নগরবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে আয়োজিত র্যালিটি মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র্যালিতে নেতৃত্ব দেন মেয়র পত্নী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহিন আক্তার রেনি ও কাউন্সিলর বৃন্দ বুধবার সকালে তিরিশটি ওয়ার্ড থেকে কাউন্সিলরদের নেতৃত্বে আনন্দ র্যালি নগর ভবনের সামনে এসে জড়ো হয় এরপর নগর ভবনের সামনে থেকে সকলের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় র্যালির সামনে জাতীয় পতাকা ও রাশিকের পতাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা সম্বলিত প্লেকার্ড র্যালিতে ছিল ঐতিহ্যবাহী টমটম ও সুসজ্জিত গাড়ি অংশগ্রহণকারীদের হাতে ছিল ছোট ছোট পতাকা র্যালিতে অংশগ্রহণকারীরা রঙিন সাজে সজ্জিত হয়ে ব্যান্ড দলের বাদ্যের তালে তালে আনন্দ উল্লাস প্রকাশ করেন বর্ণাঢ্য র্যালিটি নগর ভবন হতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘুরে আরডিএ মার্কেটের সামনে দিয়ে রাজশাহী কলেজ মোড় হয়ে হয়ে পুনরায় নগর ভবনে এসে শেষ হয় বিশেষ করে গতকাল একনেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজশাহী বাসীর জন্য এই মুজিব বর্ষে আমি মনে করি শ্রেষ্ঠ উপহার প্রায় তিন হাজার কোটি টাকা একনেকে রাশে বাসীর সুবিধার্থে এবং রাজশাহীর উন্নয়নের জন্য যে বরাদ্দটি উনি গতকাল রাশে জন্য বরাদ্দটি দিয়েছেন তাতে রাশিবাসী শুধু আনন্দিত নয় পাশাপাশি আমাদের বর্তমান মেয়র জনাব এইচ এম খায়রুজ্জামান লিটন তার বাবার স্বপ্ন যেহেতু এটা জনাব এইচ এম কামরুজ্জামান অধ্যসিত রাজশাহী এবং তার স্বপ্ন এ রাজশাহীকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নগরী হিসেবে উপহার দেওয়া আজকে আমরা মনে করি সেই স্বপ্নের বাস্তবায়নের প্রথম ধাপ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এজন্য তাকে আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে সেলুট জানাই এবং এ বিজয় রাজশাহীবাসীর এ বিজয় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দের রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মরত যারা কর্মী আছে তাদের এবং পরিশেষে আমি বলতে চাই দু হাজার সাল আমরা কিছুদিন পরেই জন্মশত বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি এবং এই উপহার আমাদের প্রধানমন্ত্রী জন্মশত একনেকে পাশ করা প্রায় তিন হাজার কোটি টাকা র্যালি শেষে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা র্যালি ও সভা হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহীবাসীর জন্য মুজিব বর্ষের সেরা উপহার দু দশমিক বাষট্টি কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন ও অভিনন্দন জানানো হয় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন রাশিক মেয়র পত্নী সমাজসেবী শাহিন আক্তার রেনি রাশিকের প্যানেল মেয়র এক শরীফুল ইসলাম বাবু প্যানেল মেয়র দুই মোহাম্মদ রজব আলী কাউন্সিলর নিজামুল আজিম মোহাম্মদ কামরুজ্জামান মোহাম্মদ নুরুজ্জামান মতিউর রহমান সহ সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নৌকা পতিতে জননেতা এস এম খায়রুজ্জামান লিটনকে ভোট দেন লিটন ভাই যদি মেয়র নির্বাচিত হন তাহলে তিনার বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছেন ছোট ভাই হিসাবে লিটন ভাই তার কাছে যে দাবিগুলো করবে রাজশাহীর মানুষের রাজশাহী জনগণের সেবার জন্য রাজশাহীর উন্নয়নের জন্য সেটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি সেটি বাস্তবায়ন করবেন আমরা জানি এবং সেই সূত্র ধরেই আমরা দেখলাম তিনি দায়িত্ব পাওয়ার পর এই যে প্রকল্পটি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছিলেন নেকে জমা দিয়েছিলেন এটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হওয়ার প্রায় ষোলো চোদ্দ পূর্ণ মাস পরে এই প্রকল্পটিকে তিনি প্রায় টাকাটি তিনি পাশ করে এক নেকে কতকালকে পাশ করেছেন জন্য রাজশাহী মহানগরের আপমর জনসাধারণ যারা আছেন তারা এবং মহানগর মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন যারা আছেন তিনারা এবং মহানগর আওয়ামী লীগের অগণিত ভক্ত বৃন্দ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছে তারা সকলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তাকে তৌফিক দেয় এইরকমভাবে সারা দেশের মানুষের সেবা করার জন্য এই তিন হাজার কোটি টাকা প্রাপ্তি আমাদের রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ এটি মেগা প্রকল্প আমরা এই মেগা প্রকল্প পাওয়ার পাওয়ার কারণে আমরা শুধু কাউন্সিলর নয় রাজশাহী মহানগরবাসী অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এই মেগা প্রকল্পে আমরা বুঝতে পারি যে আগামী রাজশাহী কি হবে আমরা আমরা বিশ্বাস করি শুধু এই প্রকল্প নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো না রাজশাহীকে একটি আধুনিক সিটিতে রূপান্তরিত করার এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সিটি বা সম্বলিত একটি সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রকল্প আমাদের অগ্রণী ভূমিকা রাখবে এবং সেই সাথে সাথে এই প্রকল্পর সাথে আমরা বিশ্বাস করি যে আরও অন্য প্রকল্পের মাধ্যমে আমাদের রাজশাহী সম্পূর্ণ চাহিদা এখানে পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি রাশিবাসীর জন্য একটা মানে বড়ো স্বপ্নের বাস্তবায়ন জননেত্রী শেখ হাসিনা রাজশাহী রাজশাহীবাসীর উন্নয়নের জন্য রাজশাহীর মানুষের মুখে হাসি ফোড়ানোর জন্যে যে তিন প্রায় তিন হাজার কোটি টাকার বাজেট পাশ করেছেন জননেতা এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের হাতে নগর যেমন নিরাপদ রাজশাহী নগরী যেমন নিরাপদ তেমনি রাজশাহী নগরীর যে উন্নয়ন এই উন্নয়নের বাস্তবায়ন ঘটবে খুব শীঘ্রই এবং লিটন ভাই যে পরিকল্পনা নিয়ে রাজশাহীকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবার জন্য যে স্বপ্ন দেখে আসছিলেন তার বাস্তবায়ন ঘটবে এই তিন হাজার কোটি টাকা প্রায় তিন হাজার কোটি টাকার বাজেটে রাজশাহী সীমান্তে বিজিবি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্তে হত্যা বন্ধে বুধবার সোনাইকান্দি বিওপির ওপারে পদ্মার চরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএসএফ এ অনুষ্ঠানের আয়োজন করে এসময় সময় আগামীতে সীমান্তে বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ সীমান্ত বৈঠকে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মাসুদ ও বিএসএফের ডিআইজি কুনাল মজুমদার উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বহরমপুর সেক্টরের ডিআইজি কুনাল মজুমদারের নেতৃত্বে পঁয়ত্রিশ ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে হাজির হন আর বিজিবির পক্ষে নেতৃত্বে ছিলেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মাসুদ বৈঠকে রাজশাহী অঞ্চলে বিএসএফের গুলিতে নিহতের ঘটনাগুলোর প্রতিবাদ জানানো হয় বিজিবির পক্ষ থেকে বলা হয় গেল এক মাসে নবাবগঞ্জ ও নওগা সীমান্তে অন্তত নয় জন বাংলাদেশি নিহত হয়েছে যা অনাকাঙ্ক্ষিত কেউ ভুল করে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করলে রেওয়াজ অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয় এ সময় তুলে ধরা হয় গেল একত্রিশে জানুয়ারি পবা উপজেলার সোনাইকান্দি বিওপি এলাকার পদ্মা থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গ বিএসএফ কমান্ডারকে বিজিবি জানায় বাংলাদেশের ভেতরে পদ্মা নদীতে স্পিড বোট করে তেরে এসে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার ফুটেজও দেখানো হয়েছে বিএসএফকে বিজিবির পক্ষ থেকে অভিযোগ করা হয় এ ঘটনার প্রথম দফা পতাকা বৈঠকে বসার প্রতিশ্রুতি দিলেও বিএসএফ হাজির হয়নি পরে দ্বিতীয় দফায় পতাকা বৈঠক হলেও বাংলাদেশি পাঁচ জেলেকে মুক্তি দেওয়া হয়নি বরং উল্টো ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ এনে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে জবাবে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ পাল্টা অভিযোগ করেছে বিশেষ করে গরু চোরা কারবারিরা বিএসএফের বাধা উপেক্ষা করে ভারতে ঢুকে পড়ে অনেক সময় চোরাকার বাড়িরা হামলাও করে তখন বাধ্য হয়ে গুলি চালাতে হয় তবে এ বৈঠকের পর সীমান্তে সহবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সব স্তরেই জিপিএ পাঁচ এর পরিবর্তে জিপিএ চার চালু হচ্ছে চলতি বছর জেএসসি থেকেই জিপিএফ চার পদ্ধতি কার্যকর করবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জিপিএ চার চালুর লক্ষ্যে চলতি মাসে নতুন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে দু সাল থেকে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ চার কার্যকর করা হবে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং দু সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জিপিএ পাঁচ এর পরিবর্তে জিপিএ চার এ প্রকাশ করার লক্ষ্যে গত বছরের মাঝামাঝি থেকে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মিল রেখে জিপিএ চার এর গ্রেডিং বিন্যাস চূড়ান্ত করতে দায়িত্ব দেওয়া হয় ঢাকা শিক্ষা বোর্ডকে নতুন গ্রেডিং পদ্ধতিতে দেখা গেছে নব্বই থেকে একশো নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের লেটার গ্রেড এ প্লাস ও গ্রেড পয়েন্ট হবে চার যা সর্বোচ্চ ফল এরপর আশি থেকে উননব্বই নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড এ ও গ্রেড পয়েন্ট তিন দশমিক পাঁচ সত্তর থেকে উনআশি নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড বি প্লাস ও গ্রেট পয়েন্ট তিন ষাট থেকে ঊনসত্তর নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড বি ও গ্রেড পয়েন্ট দুই দশমিক পাঁচ পঞ্চাশ থেকে উনষাট নম্বর প্রাপ্তদের লেটার গ্রেড সি প্লাস ও গ্রেড পয়েন্ট দুই চল্লিশ থেকে ঊনপঞ্চাশ প্রাপ্তদের লেটার গ্রেড সি ও গ্রেড পয়েন্ট এক দশমিক পাঁচ তেত্রিশ থেকে ঊনচল্লিশ প্রাপ্তদের লেটার গ্রেড ডি ও গ্রেড পয়েন্ট হবে এক এবং শূন্য থেকে বত্রিশ প্রাপ্তদের লেটার গ্রেড এফ ও গ্রেড পয়েন্ট হবে শূন্য গত বছর আটই সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে গ্রেড পরিবর্তন সংক্রান্ত এক কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক দুরুল হুদাকে নিজের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিউল আলম কিন্তু প্রভাষক দুরুল হুদা তা নাকচ করে দেন আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন অধ্যক্ষ এবং তার স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লাইলা আরজমান বানু তারা দুরুল হুদার নামে মামলা করে এখন হয়রানি করছেন তাকে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক দুরুল হুদা কেলে দুরুল হুদা বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন তিনি জানান অধ্যক্ষের মেয়েকে বিয়ে না করে তিনি অন্য এক মেয়েকে বিয়ে করেছেন আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন অধ্যক্ষ অধ্যক্ষ তাকে ফাঁসিয়েছেন মিথ্যা মামলায় এ মামলায় তিনি কিছুদিন কারাভোগ করেছেন এখন অধ্যক্ষ তার জামিন বাতিলের চেষ্টা চালাচ্ছেন একই সঙ্গে তাকে চাকরিচ্যুত করারও প্রচেষ্টা চালাচ্ছেন প্রভাবশালী অধ্যক্ষ ও তার স্ত্রী দুরুল হুদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন সিজিপিএ এর মধ্যে চারই পেয়েছেন মেধাক্রমে হয়েছেন প্রথম পড়াশোনা শেষ করে দু সতেরো সালের পাঁচই ফেব্রুয়ারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক পদে যোগদান করেন সম্প্রতি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুরুল হুদার বিরুদ্ধে মামলা করেন তবে অধ্যক্ষের বড় মেয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি দুরুলের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের মাননীয় অধ্যক্ষ জনাব শফিল আলম স্যার ও ওনার স্ত্রী প্রফেসর লাইলা আরজুবান বানু ম্যাডাম যিনি রাবির বর্তমান ছাত্র উপদেষ্টা ওনারা অত্যন্ত প্রভাবশালী হয়। ওনাদের প্রভাবকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় আমাকে হয়রানির মধ্যে রেখেছেন আমি অতি ক্ষুদ্র অসহায় পীড়িত একজন স্কুল শিক্ষক আমাকে মিথ্যা মামলায় মিথ্যা বানোয়াট মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোন করে ওনাদের বাসায় ডেকে নিয়ে ফাঁসানো হয়েছে এবং আমাকে হয়রানির মধ্যে রাখা হয়েছে আমি ও আমার পরিবার সারাক্ষণ চাকরিও জীবনের নিরাপত্তাহীনতে সঙ্গীত অবস্থায় দিন কাটাচ্ছি নাটোরে দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলার মসিন্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আটকৃতরা হলেন গুরুদাসপুরের তালবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবু সাইদ ও একই উপজেলার হাসমারি গ্রামের হাফিজুল ইসলাম ও তার ছেলে হৃদয় হোসেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুরদাসপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড় এলাকার পল্লী চিকিৎসক আল আমিন বলেন গত পনেরোই ফেব্রুয়ারি ওই তিন যুবক মোটরসাইকেল নিয়ে তার দোকানের সামনে উপস্থিত হন এ সময় তাদের সকলের হাতেই ওয়াকিটকি ছিল কিছু সময় পর আরও দুই যুবক আবু সাঈদ ও হাফিজুল ইসলাম হাতে ওয়াকিটকি নিয়ে চলে আসে তার দোকানে এসেই তারা তাদের পরিচয় দেন যে তারা দুদক কর্মকর্তা তারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এ সময় তারা তার ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চান কাগজপত্র দেখে তারা জানান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে এখন হয় জরিমানা অথবা কারাদণ্ড মানতে হবে বলে ভয়ভীতি প্রদর্শন করেন পরে মাত্র এক হাজার টাকা নিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শাসিয়ে যায় তারা এরপর বাজারের অন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে তিনি থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন পরে পল্লী চিকিৎসক থানায় গিয়ে তাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন মামলা দায়ের পর পুলিশ উপজেলার মসিন্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ